শালা দুলা ভাই, বাচ্চা দুলা ভাই, ইটিস পিটিস করে যাওয়ার খবর নাও না, দাঁড়াও তোমার খবর আছে। কোনটা এত ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, কার সাথে এত কথা বলছে? হ্যালো হ্যালো, কি খবর? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে শালি, একটা কাজের মতো কাজ করছো। কাজের মতো কাজ করছি না, এই যে কতক্ষণ ধরে ফোন দিতেছি কোনো খবর নাই, ফোনটা ধরতেছেন না, আর এখন আমি কাজের মতো কাজ করে ফেলছি। আচ্ছা, ফোনটা ধরতেছি না, কথাটা তো শুনবা তুমি, তাই না? হ্যাঁ বলেন। তোমার আপু বাসা থেকে ফোন দিছিল। কখন? এই মাত্র কথা বললাম, এই জন্য ফোনটা ব্যস্ত পাইছো। ও আচ্ছা, বাসলাম, ভাগ্যিস আমার ফোনটা ধরে নাই। কে, তোমার আপু? হ্যাঁ। তোমার আপু ফোন ধরবে কেন? তোমার আপুর সাথে আমি অনেক দূরে সরে আছি না। ও আচ্ছা আচ্ছা। তোমার আপু ফোন দিছিল, ওই যে মেয়েদের ব্যাপার বোঝো না? হ্যাঁ হ্যাঁ, তা তো জানি। মানে এক মাস অন্তর, এক মাস কি যেন একটা লাগে মেয়েদের, ওইটা ফোন আমাকে বলতেছে। ও আচ্ছা, এই জন্য ফোনটা ধরতে একটু দেরি হলো তোমার। ও আচ্ছা আচ্ছা, তাই। এখন বলো, তোমার বোনের যা লাগলো তোমারও কি তাই লাগবে নাকি? না, আমার এখন লাগবে না, আমার ওই ঝামেলা শেষ। তাই? হ্যাঁ। আচ্ছা শালি, এখন বলো তুমি কেন ফোন দিয়েছো? দুলাভাইকে কেন ফোন দিছি এটা আবার বলতে হবে? আপনার সাথে একটু কথা বলতে ইচ্ছা করতেছে তাই ফোন দিছি। না, আমার শালি তো এত রসের কথা কোনোদিন বলে নাই, আজকে হঠাৎ করে আমাকে রসের কথা বলতেছে, বুঝলাম না। কি যে বলেন, আপনি আসলে এইভাবে মনেই করেন নাই কখনো। আচ্ছা শালি, মনে মনে কি কাঁঠাল খাওয়া হচ্ছে নাকি? ধরে নেন তাই। এটা কি দুলাভাইয়ের উপর না বাইরে কোনো? দুলাভাইয়ের উপর না হলে তো বাহিনীর কাউ কে হলো তো আমি তাকেই ফোন করতাম, দুলাভাইকে ফোন করতাম। ও তাই? বাহ, ভালো তো। তা দুলাভাইয়ের উপর মানে কাঁঠাল খাওয়া হচ্ছে না? আপনাকে তো আমার অনেক ভালো লাগে, আপনি তো বুঝতেই পারেন না এইটা। আচ্ছা দেখো, এই যে তোমার বোনকে বিয়ে করে নিয়ে আসার পর থেকে তোমার সাথে আমি যে কথাগুলো বলি, তুমি আমার কথা তেমন এড়ে চলো, আমার কথার মূল্য দাও না। যাক, দুলাভাই ভালো নয়, দুলাভাই কেমন কথা বলে, এখন দেখতেছি দুলাভাইয়ের উপর অনেকটা মানে আনন্দিত পাচ্ছ কথা বলে, বুঝলাম না। কি দুলাভাইয়ের সাথে কি সম্পর্কে করবা নাকি তুমি? আপনি সেটা বুঝবেন কিভাবে? আপনি যখন বাসায় আসেন, যত মজার মজার খাবারগুলি রান্না হয় এগুলি কে করে? আমিই তো করি। আপনি কি ভাবছেন আপু রান্না করে? আমিই তো আপনার জন্য রান্না করি। দেখ, শুধু খালি আমাকে রান্না করে খাওয়ালে হবে না, আর কিছু খাওয়াবা শালি? সেটা তো আপনি ওইভাবে কথা বুঝতেই পারেন নাই, যদি বুঝতে পারতেন তাহলে অনেক কিছুই হতো। না না, তুমি একটু খাওয়াবে না? আপনাকে কতবার করে বললাম চলেন একটু বাইরে যাই, আপনি তাও গেলেন না। বাইরে যাবো কিভাবে বলবো? তোমার বুবু সবসময় পাশে না থাকলে তোমার বুবু কষ্ট পায়। তোমার বুবু এমন পাগলের পাগল, আমাকে সারা কিছুই বোঝে না, তাহলে আমি আপুকে একটু মেকআপ করে রেখে যান বাসায়। আচ্ছা মেকআপ কেমনে করব ওরে, ও তো পাগলি একটা। দেখো না, তোমাদের ঘর থেকে বের হয়ে আসা মানে তোমরা জঞ্জাল মানে তাড়াই দিছো, তোমরা মনে করছো এটাই, কিন্তু আসলে আমার ঘরে আসে পড়ছে না, এই ভূত ছড়াতে আমার অনেক সময় লাগে। আপনি তো আসলে আপু আছে তো তাই ভুলে যান সব কিছু, আমার তো কেউ নাই, তাই আপনার কথাই আমার সারাক্ষণ মনে পড়ে। আরে শালি, কি কো এটা তুমি, তোমার কেউ নাই মানে আমি তো দুলাভাই আছি, তুমি টেনশন করো কেন? আপনি যেভাবে মনে করতেছেন আমি একটু বেশি মনে করতেছি, আপনি ওরকম ভাবে একটু ফিল করেন আমাকে। আরে করি তো, কিন্তু আসলে কি আমি তো পারতেছি না ওটাই। আর যদি মন থেকে যদি এমন কিছু চাও খালি আমাকে ঠোকা দে বলো, তাতে দেখো আমি তোমার বাসায় এই মুহূর্তে চলে যাব। আপনাকে কালকে মেসেজ করলাম, আপনি সেটাও অ্যানসার দেন নাই। তুমি মেসেজ করছো কোন সময়? হ্যাঁ আপনি দেখেন। হ্যাঁ, রাতের বেলা ঘুম আসতেছিল না আমার, অনেক খারাপ লাগতেছিল, তাই আমি আপনাকে মেসেজ করছি। তুমি আমাকে মেসেজ করছো? হ্যাঁ। ওহো মাই গড, আসলে আমি মানে মেসেজটা দেখবো এটাও আর খেয়াল করতে পারি নাই। আচ্ছা মেসেজটা দেখে তোমাকে বলতেছি, দাঁড়াও।